উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা। এখানকার বেতের তৈরি ঝুড়ির কদর গোটা বাংলা জুড়ে। দেগঙ্গার বেলডাঙা, ঝুড়িপাড়া, আমিনপুর, চৌরাশি সহ বিস্তীর্ণ এলাকার প্রায় 300টিরও বেশি পরিবার বেতের তৈরি ঝুড়ির কাজের সঙ্গে যুক্ত। তবে গত দুবছর মহামারীর থাবায় ভাটা নেমেছে ব্যবসায়, ফলে কিভাবে উনুনে ভাগ চাপবে সে নিয়ে বেশ চিন্তিত এখানকার মূলি পরিবারের সদস্যরা। গত দুবছর আমফান ও ইয়াসের ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ, কৃষিজ ফসল। তার উপর এবারের আমের ফলন কম, ফলে বাঁশের তৈরি ঝুড়ির চাহিদা কমেছে অন্যান্য বারের তুলনায়। কাজেই একেবারে মুখ থুবড়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার এই ঝুড়ি ব্যবসা। আমাদের ঝুড়ির ব্যবসার অবস্থা খুবই খারাপ, কারণ পরস্পর দুবছর যে ঝড় হলো সেই ঝড়ে তো গাছটা ভেঙে আমের পরিমাণ কমে গেছে, আম হচ্ছে না, এবারও আমের আম নেই, ঝুড়িগুলো সব মানে নষ্ট হয়ে যাচ্ছে, ঝুড়ি ঠিক মতো বিক্রি নেই, ঝুড়ির দামও বেশি, লেবার চালাতে পারছি না, লেবারদের সংসার এই ঝুড়ি বুনেই তাদের সংসার চলে। এখন এই নতুন এখন এই ক্যারেট বেরিয়ে আমাদের ঝুড়ির ডিমান্ডটা অনেক কমে গেছে। বিগত কয়েকদিনের নিম্নচাপের জেরে বেড়েছে বৃষ্টির দৌরাত্ম্য, অতিবৃষ্টির কারণে খোলা জায়গায় সাজিয়ে রাখা ঝুড়িতে পচন ধরছে। অবিলম্বে পলিথিনের পেপার দিয়ে মজুত রাখা ঝুড়ি না থাকলে হাজার হাজার টাকার জিনিস একেবারে ধুলিস্যাৎ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে ঝুড়িগুলো তলায় বায় দিতে উঁচু করতে হবে, উপরে জল না তো পচে গেলে লোকে নেয়, কালো হয়ে যাচ্ছে নিচ্ছে না, তার চিন্তায় বসে আছে, বুঝলেন, ক্যাট কিনেছি, ক্যাট বিক্রি হবে তাও হচ্ছে না, সব দিক থেকে লস, মন খারাপ, বুঝতে পেরেছি। আপনার যে মাল ঢেকতে হবে, পেপার দরকার, বায়ো দরকার, বুঝলেন, তলাতে উঁচু করছি, না তো নষ্ট হয়ে যাবে, না পচে যাবে ঝুড়ি, পচে গেলে তো পরে আর বেশি বাড়ানো মতো। সব মালেরই চাহিদা থাকে, এখন দেখা যাচ্ছে কোনো মালের চাহিদা নেই, আম নেই, আম হলো আশা করি মাল করেছিলাম, এখন মাল নেই, তার জন্য একে নিম্নচাপের বৃষ্টি তাই আবার আমের ফলন কম। এরই মধ্যে আবার অতিমারির থাবায় গত দুবছর ব্যবসা একেবারে বন্ধ। এই বছরও লাভের মুখ তেমন দেখতে পাচ্ছেন না ব্যবসায়ীরা। সবটা মিলিয়ে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার ঝুড়ি ব্যবসায়ীরা। বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।